ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে পড়ব, পেজ নম্বর 36। ওকে, সেখান থেকে আমরা শুরু করব। তাহলে দেখো, এর আগের কিন্তু আমি অনেকগুলো পেজ তোমাদের করিয়ে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশানে আমার বইয়ের প্লেলিস্টটা দেওয়া আছে, তার মধ্যে সমস্ত কিছু থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, এখন আমরা এখান থেকে শুরু করব। এর পরেরগুলো আমরা কিছু করেছি, সেগুলোও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখন আমরা কথা না বাড়িয়ে শুরু করি, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি আই, তাই তো? এটা আমরা দেখতে পাচ্ছি বাংলায়, আমরা এগুলো সবগুলো চিনি। ওকে, এই যেগুলো দেখতে পাচ্ছি, প্রথমে যে ছবিটা আমরা দেখছি সেটা হচ্ছে আই, ইংরেজিতে একে বলা হচ্ছে আই, বাংলায় আমরা যাকে বলে থাকি চোখ, ঠিক আছে? দেখো, চোখের সাহায্যে আমরা কি করি, না দেখতে পাই, আমরা কোনো জিনিস দেখি কিসের সাহায্যে, না চোখের সাহায্যে, তাই তো? নেক্সট দেখো, আমরা দেখতে পাচ্ছি একটা জীবের ছবি দেওয়া আছে, বাংলায় এটাকে আমরা চিনি, এটা জীব বলে আমরা জানি, ইংলিশে একে বলা হয় হচ্ছে টাং। টাংয়ের সাহায্যে আমরা কি করি, না যে কোনো কিছু স্বাদ গ্রহণ করতে পারি। যেমন ধরো, আমরা যদি কোনো তেতো জিনিস খাই, সেটা আমরা জিভের সাহায্যে বুঝতে পারি এটা তেতো, আবার রসগোল্লা খেলেও বুঝতে পারি যে এটা মিষ্টি, তাই তো? তাহলে জীব কিন্তু সেটা আমাদের বলে দেয়। নেক্সট দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু স্কিন, স্কিন বলতে কোনটাকে বোঝাচ্ছে, শরীরের যে চামড়াটা, এই যে চামড়া যেটা হয় সেটাকে কিন্তু স্কিন বলা হচ্ছে। ওকে, এইটা মানে বুককে কিন্তু ইন্ডিকেট করছে না, এটা ইন্ডিকেট করছে কাকে, না চামড়াটাকে, এই যে শরীরের চামড়াকে, তো চামড়াকে বলা হয় হচ্ছে স্কিন। স্কিনটা কী করে, আমাদের শরীরটাকে পুরো নোংরার থেকে, সমস্ত দূষণ থেকে ঢেকে রেখে দেয়, তো স্কিন। ওকে, নেক্সট দেখো, এইটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি, না আমরা আমাদের কানের দিকে তীর দিয়েছে, তার মানে এটা আমাদের কান, যাকে আমরা ইংরাজিতে কি বলে থাকি, না ইংরাজিতে আমরা বলি ইয়ার। ওকে, ইয়ার, ইয়ার, ইয়ার মানে হচ্ছে কান। নেক্সট দেখো, এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের বাতাস টাইপ ঢুকছে, দেখাচ্ছে একটা অ্যারো দিয়ে দেখিয়েছে, এটা কি, এটা হচ্ছে নোজ। ওকে, নোজ, নোজ মানে হচ্ছে নাক, নাকের সাহায্যে আমরা কি করি, না শ্বাস গ্রহণ করি, যে কোনো গন্ধ গ্রহণ করি, সেই জন্য দেখো অ্যারো দিয়ে নাকের দিকে দেখিয়েছে। ওকে, বাতাস গ্রহণ করি অর্থাৎ শ্বাস গ্রহণ করি। এই যে পাঁচটা আমরা পড়লাম, এই পাঁচটাকে আমরা বলি কিন্তু কি, না সেন্স অর্গান, যেটা আমরা ইংলিশে বলে থাকি সেন্স অর্গান অর্থাৎ স্পর্শ ইন্দ্রিয়। ওকে, এগুলোকে বলা হয় স্পর্শ ইন্দ্রিয় অর্থাৎ সেন্স অর্গান, ঠিক আছে? তাহলে যাকে আমরা বলতে পারি চোখ, কান, নাক, জিভ, চামড়া, এগুলো হচ্ছে আমাদের কি, স্পর্শ ইন্দ্রিয় বা সেন্স অর্গান। ইংলিশে সেন্স অর্গান কোনগুলো জিজ্ঞেস করলে আমাদের কিন্তু এই পাঁচটা বলতে হবে ইংলিশের নামে, যে আই, টাং, তারপরে হচ্ছে ইয়ার, নোজ অ্যান্ড স্কিন। ওকে, নেক্সট দেখো আমাদের কি দিয়েছে, সি দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপ কারেক্টলি, বলছে সি দ্য ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডগুলোকে, যে হেল্প বক্স দেওয়া আছে এটাকে বলা হচ্ছে, এই যে ঝুড়িটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে হেল্প বক্স, এটাকে দেখতে বলেছে, এই ওয়ার্ডসগুলো, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে শব্দগুলো, সেগুলোকে দেখতে বলেছে। আর কি বলেছে, না ফিল দ্য গ্যাপ কারেক্টলি, এই যে গ্যাপগুলো আছে এটা কারেক্টলি ফিল করতে বলেছে। ওকে, অর্থাৎ সুন্দর করে পূর্ণ করতে বলেছে, তাহলে এটা করে ফেলি। তাহলে দেখো, সবার প্রথমে কি রয়েছে, বলছে আই ড্যাশ উইথ মাই আইস। ওকে, আই ড্যাশ উইথ মাই আইস, আইস মানে কি পড়েছি, চোখ পড়লাম, তাহলে আই ড্যাশ উইথ মাই আইস, আমি কি করি চোখ দিয়ে, চোখ দিয়ে আমি দেখি, তাহলে বাংলায় যাকে আমরা দেখি বলি, ইংলিশে কি বলে সেটা, সি, সি মানে হচ্ছে দেখা, আমরা চোখ দিয়ে দেখি। ওকে, তাহলে এটা আমরা লিখবো আই সি এস ডাবল ই, ওকে, সি উইথ মাই আইস, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সটায় যাব, নেক্সট দেখো বলছে কি, বলছে আই ড্যাশ উইথ মাই নোজ, নোজ মানে আমরা পড়েছি নাক, তার মানে আমি নাকের সাহায্যে কি করি, না নাকের সাহায্যে কিন্তু আমরা সবসময় যে কোনো হাওয়া বাতাস নিঃশ্বাস গ্রহণ করে থাকি, ঠিক আছে? এছাড়া নাকের সাহায্যে আমরা কি করে থাকি, না যে কোনো গন্ধকে অনুভব করে থাকি, তাই তো? স্মেল যাকে আমরা বলে থাকি, গন্ধ অনুভব করে থাকি। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে তো নিঃশ্বাসের কথা নেই, তাহলে এখানে দেখো স্মেল রয়েছে, তো আমরা নাক দিয়ে নিঃশ্বাস যেমন নিই তেমন গন্ধ অনুভব করি, তাহলে স্মেল মানে কি, গন্ধ, তো আমরা লিখব আই স্মেল, এস এম ই ডাবল এল, আই স্মেল উইথ মাই নোজ। ওকে, নেক্সট কি বলেছে, দেখো আই ড্যাশ উইথ মাই ইয়ার, ইয়ারের মানে হচ্ছে কান পড়েছি, তাহলে ইয়ারের সাহায্যে আমরা কি করি, না শুনতে পাই, তাহলে এখানে কি হবে, দেখো এখানে হেয়ার দেওয়া আছে, হেয়ার মানে হচ্ছে শোনা, তাহলে আমরা কি করব, হেয়ার, এইচ ই এ
আর ওকে হেয়ার উইথ মাই কি না ইয়ার নেক্সট কি বলেছে আই ড্যাশ উইথ মাই টাং আই ড্যাশ উইথ মাই টাং টাং মানে আমরা পড়েছি জিভ জিভের সাহায্যে আমরা কী করি দেখো সোজা করে দিই জিভের সাহায্যে আমরা কী করি জিভের সাহায্যে আমরা যে কোনো স্বাদ গ্রহণ করতে পারি তাই তো টেস্ট পাই যাকে আমরা ইংলিশে বলতে পারি তাহলে দেখো টেস্ট দেওয়া আছে সো আমরা এটা লিখব কি টেস্ট টি এ এস টি ই টেস্ট উইথ মাই টাং ওকে মানে স্বাদ গ্রহণ করি নেক্সট কী বলেছে আই ড্যাশ উইথ মাই স্কিন আমি আমার স্কিন দিয়ে কী করি স্কিন মানে হচ্ছে চামড়া চামড়া দিয়ে কী করি দেখো এখানে আমরা টাচ করতে পারি কোনো জিনিস স্পর্শ করলে আমরা বুঝতে পারি আমাদের স্কিনে যদি কেউ ছোঁয় আমরা বুঝতে পারি তাহলে আমরা টাচ অর্থাৎ অনুভূতি বা স্পর্শ ঠিক আছে তাহলে আই টাচ উইথ মাই স্কিন তাহলে আমরা টাচ করব টি ও ইউ সি এইচ ওকে টাচ টি ও ইউ সি এইচ টাচ উইথ মাই স্কিন হয়ে গেল তাহলে এটা তাহলে আমাদের কিন্তু এই পেজটা আজকে হয়ে গেল এই পেজগুলো আমাদের কিন্তু হয়ে গেছে আমি এই ভিডিওর শেষেই কিন্তু তোমাদের অ্যাড করে দিচ্ছি সেটা দেখে নাও এছাড়াও ডেসক্রিপশানে প্লেলিস্ট থাকবে তার মধ্যেও থাকবে দেখতে পারবে আজকের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করবে খুব ভালো থাকবে টাটা